কেমন আছো বন্ধুরা? আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা অতি সাধারণ একটা ঘরোয়া রান্না শেয়ার করব বলে, জ্যান্ত কাতলার ঝোল। আমি কিভাবে বাড়িতে এটা করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এই ভিডিওটাকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবার তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাসটাকে আমি অন করলাম, সর্ষের তেলটা গরম করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। মাছে এবার নুন হলুদ মাখাবো। ভালো করে মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য, হ্যাঁ গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছাড়তে থাকবো। যেহেতু জ্যান্ত মাছ তাই বেশিক্ষণ ধরে ভাজবো না। জ্যান্ত মাছের ঝোলের স্বাদই আলাদা, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার আমি একটা একটা করে মাছ তুলে নেব। বাদ বাকি মাছগুলো ছেড়ে দেব। এবার কেটে রাখা আলু, পেঁপে, বেগুন এবং কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোলটা করব। বেগুনটার মধ্যে আমি একটু নুন হলুদ এবং একটু আটা মাখিয়ে নিয়েছি, কারণ বেগুন খুব তেল টানে। একটু যদি সামান্য আটা মাখিয়ে নেওয়া যায় তাহলে তেলটা একটু কম টানে। সবার প্রথমে আমি বেগুনটাই ভেজে তুলে রাখব। ছোট ছোট করে বেগুনটা কেটেছি। কাঁচকলা, আলু, বেগুন, পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল খারাপ লাগে না, খুবই ভালোই লাগে। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলুটা একটু প্রথমে ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো দেব। একটু নুন দিলাম। একটু হলুদ দিলাম। গ্যাসটা অন করে দেব, দিয়ে হালকা ফ্লেমে ভাজবো।
যাতে পুড়ে না যায় আলুগুলো, পেঁপে, কাঁচকলা দিয়ে দিলাম, সঙ্গে চেরা 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। এবারে এবার আমি একটু চিনি দিয়ে নাড়ব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, যেহেতু আমার আলুটা ভাজা হয়ে গেছে, বাদবাকি সবজিগুলো হালকা ভাজা হলেই হবে। সঙ্গে টমেটো, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেবার পর একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু মজে যায়। কিছুক্ষণ রাখার পর এবার খুলে দেখি ঢাকনাটা, সবজিগুলো মজেছে কিনা। হ্যাঁ, কিছুটা মজেছে। এরপর আমি সামান্য একটু নুন দেব, মাছে নুন দেওয়াই আছে, তাই আমি অল্প করে দিলাম। বেটে রাখা ধনে, জিরে, আদা এবং সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ দেব, একটু হলুদ দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, সামান্য একটুই বাড়াবো। কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা এবার আমি খুলে দেখব সবজিগুলোর অবস্থা কী। খুব সুন্দর একটা কালার এসছে, মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মশলা বাটা বাটি ধোয়া জলটা দিলাম, আরেকটু জল দেব, দিয়ে দেখি আরেকটু জল লাগবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো আর সামান্য একটু জল দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। ফুট আসা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা জোরেই থাক, উতাল এসে গেছে, ঢাকনাটা এবার সরিয়ে ফেলবো। একটু নেড়ে চেড়ে দেখি আরেকটু ফুটবে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। বেগুনটা সবার লাস্টে দেবো। কালারটা খুব সুন্দর এসছে, একটু ফুটতে দেবো। এরপর বেগুনটা দিয়ে দেবো,
হচ্ছে হয়ে এসেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা আলু ভেঙে দেখাচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য জ্যান্ত কাতলার ঝোল রেডি। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং নেক্সট ভিডিওটির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অলের ওপর সেট করে দেবে।